পুচিটা খেতে। আর দিদির কষ্ট হচ্ছে এদিকে, এদিকে দিদির টাকা চলে যাচ্ছে। হ্যাঁ সত্যিই তাই, হাতে ফুচকা নিয়ে বাড়ি যাচ্ছে, খাবো। তুই তো টিউশন পড়ছিলিস। ম্যাম কি বললো? দেখ ম্যাম কি বললো, বলো পিঙ্কি কি বলতে চাও তুমি? আর দিদি এ কথাটা বলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি হাসি আর তোমরা দেখছো হাসি সাগর ব্লগ। আজ আবার একটা নতুন এবং মজাদার ব্লগ নিয়ে চলে এলাম। গাইস আজ আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, সেটার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাপোর্ট ছাড়া আজ হয়তো আমার 500 সাবস্ক্রাইবার হতো না। তো তোমরা এরকমভাবেই আমাকে সাপোর্ট করো, আমিও নিজের পুরো 100% দেবো, যাতে আমি তোমাদের এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও দিতে পারি। তো আজ যেহেতু আমার 500 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, সেই খুশিতে আমি আমার ক্যামেরাম্যান আর আমার আরেকটা ক্যামেরাম্যান, মানে দুই ক্যামেরাম্যানকে নিয়ে যাচ্ছি ফুচকা খাওয়াতে। গাইস এখন আমরা বেরিয়েছি, গাইস এখন আমরা বেরিয়েছি। ও বলতে চাইছে আমরা এখন ফুচকা খেতে যাব, ফুচকা খেতে যাব। হ্যাঁ হ্যাঁ সে তো ফুচকা খেতে যাচ্ছে, আর ইনফ্যাক্ট ওদেরকে আমি খাওয়াতে নিয়ে যাচ্ছি। এই দুই আমার ক্যামেরাম্যান, ঠিক আছে? হাই গাইস, লাইক করো, লাইক করো, লাইক করো। কি বলো, লাইক করো। গাইস আমরা এখন প্রায় 20 মিনিট ধরে রাস্তা হাঁটছি, এখন আমাদেরকে 10 মিনিট হাঁটতে হবে, তারপরে আমরা ওই দাদার দোকানে ফুচকা খেতে যেতে পারবো। এমনটা না যে আমাদের বাড়ির সামনে কোনো ফুচকা স্টল নেই, আছে, আমাদের বাড়ি থেকে 2 মিনিট পেছন দিকে গেলেই ফুচকা স্টল ওখানে থাকে, কিন্তু আমাদের ওই ফুচকাগুলো ভালো লাগে না, যেহেতু দাদার ফুচকা আমাদের এখানে বেশি একটু ফেমাস। ইনফ্যাক্ট দাদার ফুচকা সবাই পছন্দও করে, তো তাই আমরা একটু বেশি অতিক্রম করে দাদার ফুচকার দোকানেই যাচ্ছি। হাম লোক হামারে মঞ্জিলকে বহুত করিব আ গয়ে হ্যায় গাইস, বহুত কালা লাগ রহা হ্যায় দেখ লো কি অবস্থা, ঢেউ ঢেউ কি তা মিদিকে। হ্যাঁ এখান দিয়ে তো আমি প্রত্যেক দিন আমার দুবেলা করে আসা ছিল এই সোনা পুজো, টিউশন পড়তে আসতাম। সেটা বলতে তো কেমন অন্য জঙ্গলে কি স্মাইল দেবো, সামনে নে খনি খনি দেখছি বাজে সত্যি। হ্যাঁ চলে গেছে, যাতে আমরা নিচের হাতে ফুচকা খেতে। তোদের জন্য আমার সব চলে গেল, আর তোমার বক্তব্য কিছু? বক্তব্য আর কিছু না, আমি চাই যেন আর তোদেরকে আমাকে না নিয়ে আসতে হবে। তাহলে সাবস্ক্রাইব পারবে না কি কি সাবস্ক্রাইবারও বাড়বে না না খাওয়ালে। ঠিক আছে খাওয়ালাম, এরপর যেন বেড়ে যায়, তোরা দায়িত্ব নেই সাবস্ক্রাইবার বাড়ানোর, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াব, যেখানেই যাবি হাসি সাগর ব্লগ। তারপর কেউ কেউ তো আবার বলে ওটা আবার কে, ও তোমার শালা না, বলো পিঙ্কি কি বলতে চাও তুমি? আর দিদি এ কথাটা বলো না। La 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 la
একই জল আছে নাকি? এটা কম আছে। দিদি তোমার টাকা ধর, তুই এটা নিয়ে চল। আসছি দাদা। আর এই যে গাইস, আমাদের ক্যামেরাম্যান খুশি, দু হাতে ফুচকা নিয়ে বাড়িয়ে যাচ্ছে, খাবো। কি ভাষা ভাই এগুলো। তো গাইস, এখন আমরা বাড়ি যাচ্ছি। আধ ঘন্টা রাস্তায় হেঁটে এসে আবার আধ ঘন্টা যাওয়া, মানে অবস্থা খারাপ। দিদি ভাই ভাই, তুই তো টিউশন পড়ছিলি। ম্যাম কি বললো? দেখ ম্যাম, ম্যাম কি বললো? আবার ম্যাম কি বললো? ফুচকা গিয়ে গিলে গিলে খাবো। ফুচকা গিলে গিলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপা আমি এটা সঙ্গে চলে যাব। না বাবা চল, তুই তো পড়তে এসেছিলি সেখানে। না আমি এটা সঙ্গে যাব। কত হেঁটে হেঁটে যাবে, গরম হবে তো। ভাই বলে একটু দু পানি খেয়ে দিছিস? ওখানে আমাকে নিয়ে যাবি। শোনা, আবার আবার সাথে লাগে। ম্যাম বলছিল যে দেখ, চিপস কুরকুরে খেলে পেটে কমন হয়। ভেলোর যেতে হয়েছিল ছেলেকে নিয়ে। চিপস কুরকুরে একদম, পাস্তা ম্যাগি একদম, টোটাল কিচ্ছু চলবে না বললো, শুনলে তো? হ্যাঁ একদম খাবি না, চিপস কুরকুরে একদম না। অনেকটা হেঁটে যেতে হবে। ওইখানে গাইস